প্রোগ্রাম করলে তারা আমরা দাওয়াত দিলে আমাদেরকে এসে দেখে যায়, অনেক সার্বিক সহযোগিতা করে যায়। তাই আমরা রমজান মাসে তাদের সাথে কথা বলেছিলাম যে ঈদ উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করব, আপনারা যদি সহযোগিতা করেন, তাকে সার্বিক সহযোগিতা করলে আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম করব। তখন তারা আমাদেরকে এই উৎসাহ দেওয়াতেই এই আজকের এই আয়োজন, আজকের যে আয়োজন দেখছেন এটা হলো ঈদ উপলক্ষে ঈদ কনসার্ট। আসলে বাউল গানে অন্য কোনো গান হবে না। তাই ভক্ত বন্ধুমহল যারাই আছেন, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নীরবতা পালন করে গান শুনবেন। যেহেতু জায়গা সীমিত, দিন খারাপ, সবার বসারও ব্যবস্থা করা যায় না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যেহেতু এটা আমার মুর্শিদ বাড়ি, সৈয়দ মিলাদ মাসাবের পাঁচজনের গুরুত্বপূর্ণ সালাম রেখে আমরা আমাদের অনুষ্ঠানের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আর এই অনুষ্ঠানটা যাদের উদ্যোগে করা হয়েছে, যার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঈদ কনসার্ট
আয়োজনে মেঘলা সুমি আসলে শিল্পী গানে তিনজন চারজন ওরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে প্রতি মাসে এক মাসে 15 দিনে ভাগে 2 মাসে আমরা এইভাবে এক একটা প্রোগ্রাম করব এক একজন শিল্পীর নাম তারা দিবে তার জন্য আমি শিল্পীদেরকে অনুরোধ করে বলবো যে তো কেন এক শিল্পীর নাম হয়তো আপনারা দেখছেন আরও 2 জন বা 3 জনের নাই কেন অবশ্যই আপনাদের নাম পরবর্তী প্রোগ্রামে থাকবে একজন পর একজন একসাথে তো সবাইকে দেওয়া যায় না আর এই অনুষ্ঠানটা সার্বিক সহযোগিতা যারা করেছে লন্ডন প্রবাসী এসডে মনোয়ার ভাই আরো আছেন মিসবা চৌধুরী আরো আছেন ফির সোনাই মিয়া আরো আছেন জহাজ আলী আরো আছেন রণব পার ওরা সার্বিক সহযোগিতায় এই আজকের আয়োজন তাই আপনারা ধৈর্য সহকারে নির্ভর পালন করে গান শুনবেন আমরা এই ঈদ কনসার্ট উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা তাই আমরা আর সময় না নষ্ট করে অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ করব যেত কেন সিনিয়র শিল্পী লাকি দেওয়া থেকে আমরা শুরু করে এদিকে নামিয়ে দেবো অনুষ্ঠান শুরু করার জন্য লাকি দেওয়াকে আর আজকের যে অনুষ্ঠানটা আমি শিল্পী এমনকি দর্শক ভক্ত বন্ধুমহল যারা আছে সবার পক্ষ থেকে শিল্পীদেরকে বলবো আজকে আমরা আপনাদের কাছ থেকে নিত্য নতুন কিছু গান চাই যেহেতু ঈদ উপলক্ষে ঈদ কনসার্ট বাউল গানই হবে তবে আমরা সবসময় যেগুলা গান শুনে থাকি ওইগুলোর থেকে আরো যে অনেক গান আছে আপনাদের কাছেও আছে আমরা জানি আপনারা আমাদেরকে নিত্য নতুন দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ এখন আপনাদের সামনে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে লাকি দেওয়া আমি শুরু করছি সেই পরম করুণাময় আল্লাহকে স্মরণ করে এবং জিনার মায়ায় জিনার মহব্বতে জিনাকে ভালোবেসে আমার আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন সেই আখেরি জামানা শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি ধরুন যেমন করে এবং এই বিশ্বে যত অলিয়া উলিয়া সকলের দরকারে কোরআনে ভক্তি দেখি এবং আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি সেই দয়াল বাবার সহসিমুল্লাহ সহ এখানে অনেক পীর ফকিররা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন যারা আছেন মিসবা চৌধুরী গীতিকার এমকে মনোয়ার ভাই পীর সানা ভাই ফকির রনক পরিচালনায় আছেন হোসেন ভাই প্রত্যেকে খুবই সালাম রাখছি এবং আজকে মঞ্চে যারা শিল্পীবৃন্দ মিউজিশিয়ান এবং সাউন্ডে আছেন দয়াল সাউন্ড মেরপুর ঈশ্বর ভাই সকলকে সালাম জানাচ্ছি এখানে অনেক মেহমান বৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে শামসু ভাই আরও আছেন মাসুম ভাই আরও অনেকেই আছেন রোহন ভাই সানা ভাই সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি সকলকে সালাম জানাচ্ছি আরও আছেন চেয়ারম্যান সাহেব তো যেহেতু ফার্স্ট টাইম উঠেছি কথায় আছে যে আগে যে ব্যক্তি শীতের দিন দেখবেন যে ব্যক্তি আগে যাবে ক্ষেতের আইডিয়া এই ক্ষেতের সমস্ত কুয়াশা কিন্তু সামনের ব্যক্তির মধ্যে পড়বে তো এখানে যারা আছে সবাই বাংলা রবিওয়ান গায়িকা এরপরেও আমাকে দেওয়া হয়েছে তো সবাই দোয়া করলে আর আল্লাহ মোহাম্মদ থাকলে চেষ্টা করবো 2-4টা গান করার জন্য আমার গানের ভাষায় ভুল ত্রুটি হলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকল Thank you.
আমার পরে না বড় পীরে
Thank you.
আসসালামু আলাইকুম, এখানে আছে সানাউর ভাই।
কি সে আমার পাই না Yeah.
Yeah.
রয়েছে।